আপা আপনার তো বিয়ে হয়ে যায় 16 বছর বয়সে হ্যাঁ একেবারে খুব তাড়াতাড়ি আপনি মা হওয়ার পর চলচ্চিত্রে আসেন হুম এবং চলচ্চিত্রে এসে আপনিও তো ফাটিয়ে ফেললেন সংসারেও ফাটিয়ে ফেললেন এবং দুটো প্যারালালি আপনি মেইনটেইন করে গেছেন পরে একটা সময় বিদায় নিয়ে একটা লম্বা বিরতি বলবো লম্বা বিরতি নিয়ে আপনি বাসায় ঢুকে গেলেন গার্ডেনিং করেন রান্না করেন সবার খোঁজ খবর নেন শুরু থেকে একটু যাই এই যে সংসার করতে করতে আপনি এতদিন এবং আপনি টপে ছিলেন এইটা কিভাবে আপনি মেইনটেইন করলেন মানুষ আসলে ইচ্ছে করলে সব পারে একটা পজিটিভ মনোভাব থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি ভিতরটা পজিটিভ থাকা আর প্রতিটা কাজ কিন্তু কাজ সেটা সংসারের একটা কাজ অভিনয়ের একটা কাজ জীবনে চলার তো অনেক লম্বা পথ হ্যাঁ সেটা অনেক কঠিন কাজ সব কাজগুলোকে যদি আমি খুব সহজভাবে নিই এবং মেনটেন করি ঠিক করে সঠিকভাবে তো আমার মনে হয় কোনো কাজ বাধা হয়ে দাঁড়ায় না জীবনের মধ্যে যখন অভিনয় করতাম তখন মন দিয়ে অভিনয় করেছি যখন আমি বাসার থেকে বের হয়ে এসেছি আমি আমার আমি ম্যারেজ ভুলে গেছি আমি একটা বাচ্চার মা ভুলে গেছি আমি মনে করতাম আমি অ্যাক্ট্রেস চম্পা আমি একটা নায়িকা একটা হিরো নায়ক একটা পরিবারের একটা মেয়ে ফিল্মের কথা যে ক্যারেক্টার আপনি পড়তে ক্যারেক্টারে আমি ডুবে থাকতাম ওটার ভিতরে হ্যাঁ যতক্ষণ কাজ করতেন ক্যামেরার সামনে তো ক্যামেরার বাইরে গেলেই তখনই আবার আমার আমার বাসা কী হচ্ছে আমার সংসার কী হচ্ছে সেটাও খেয়াল রাখতাম টেলিফোনের মাধ্যমে দেখতাম পরিবার সব ঠিক আছে কি না খোঁজ খবর নিতাম কী করবে কী রান্না করবে আমার মেয়ে সারাদিনে কয়েক গ্লাস পানি খেলো সেগুলো খবর নেওয়া সব ঠিকঠাক আছে কি না একেবারে যে ভুলে গেছি সংসার তা নয় আবার এদিকেও ঠিক রেখেছি ওদিকেও ঠিক রেখেছি হ্যাঁ তো এভাবে চলে এসছে আর একটা হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে বাচ্চা কোলে নিয়ে এসছি সাকসেসফুল হয়েছে আমাকে কিন্তু বম্বের জয়প্রদা জিজ্ঞেস করেছিলেন তুমি বাচ্চা নিয়ে কী করে নাম্বার ওয়ানে পৌঁছালে আমি ফিল্মে আসার পর না আমার আমার ফ্যামিলিটাকে আমি একটু আলাদা করে রেখেছি আমি সহজে কিন্তু পেপারে কখনো আসতে দেইনি যে আমার মেয়ের বার্থডে হচ্ছে বা আমি আমার হাজবেন্ডকে নিয়ে করছি করছি একটু দূরে দূরেই রেখেছি কিন্তু আমি আমার লাইফটাকে আমার প্রাইভেট লাইফটা প্রাইভেটভাবে রেখেছি আর ফিল্মটা আলাদা করে রেখেছি তো একটা সময় দেখেছি যে না আমাকে নিয়ে তো অনেকে স্বপ্নও দেখে তো একটা একটা আর্টিস্ট যদি তার ভক্তরা স্বপ্নই না দেখে সে আর্টিস্ট কিন্তু কমপ্লিট না বলে আমি মনে করি তো সেভাবে সাকসেসফুল হয়েছে চম্পাবু দেখে এবং দেখছে এবং আগামীতেও দেখবে আপনি যেভাবে দিন দিন মানে যে যা হচ্ছে না মানে খুলে বলতে বলছি আমি আমি একটু বলি আমরা একটা ফিল্ম করেছিলাম চন্দ্রগ্রহণ সো চম্পাবু সম্পর্কে আমি জানি এমনি ভেরি সিনসিয়ার ভেরি সিরিয়াস টাইপের আর্টিস্ট বোন হিসাবে তো আছেই তো ওই ছবিতে যে আমি দেখলাম চম্পাবু একটা পাগলির ক্যারেক্টার করেছে চার দিন না পাঁচ দিন শুটিংয়ে সে ওই চুল এলোমেলো গায়ের মধ্যে ময়লা ওইভাবেই সে খাচ্ছে ওইভাবেই ঘুমাচ্ছে গোসলও করছে না মেকআপের ওইটার পরে মেকআপ ম্যান এসে ঠিকঠাক করে দিচ্ছে ময়লা দিয়ে দিচ্ছে এবং চার পাঁচ দিন পরে সে পারফিউম মারছে গায়ে যে গা দিয়ে স্মেলিং কাইন্ড অফ এবং সে ক্যারেক্টারের মধ্যে এতটা ডুবে থাকতো এবং আমি দেখে মনে হচ্ছে মনে করেছি ও মাই গড মানে সিজে মানে কী বলবো যে একটা মানে পারফর্মার এরকম হওয়া উচিত আমরা আমি কখনো ওরকম হতে পারিনি হ্যাঁ আমরা কন্টিনিউয়াস গোসল করছি আড্ডা দিচ্ছি আর চার পাঁচ দিন ধরে চম্পা আপু আরো বেশি রিয়া আরো বেশি আমি চার পাঁচ দিন আপনাকে পেয়েছি আপনি তো অনেক দিন থেকে আরো বেশি সময় সে ওই পোশাকে ওই মানে চুল এলোমেলো হয়ে উস্কো খুস্কো সে ওইভাবে সে পাগলির ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে তো ঢুকে আছে আর বের হচ্ছে না চুল না ছিঁড়ে কি হয়েছে জটা হয়ে গেছিল অনেক কেটে ফেলে দিতে হয়েছে আমার চুল অনেকগুলো আর এই যে কষ্ট করেছিলাম আমি কিন্তু তার ইয়ে পেয়েছি রেজাল্ট পেয়েছি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই ক্যারেক্টারের জন্য তো যে কারণে আমি আজকালকার যারা সবাই ভালো করছে আজকে অনেকে ভালো করছে কিন্তু এই ডেডিকেশনটা এই স্যাক্রিফাইসটা আসলে বর্তমানে আমি আমার চোখে খুব একটা পড়ছে না হয়তো আমরাই করছি না